টিভি, আমার দেশ আমার গর্ব। আর মাত্র কয়েকদিন পর আলোর মুখ দেখতে যাচ্ছে বিয়ানীবাজার পৌরসভায় স্থাপিত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। পৌরবাসীর গভীর নলকূপ ও টিউবওয়েলগুলোতে মিলে দূষিত ও আর্সেনিকযুক্ত পানি। তাই পৌরবাসীকে এ থেকে পরিত্রাণ দিতে 2019 সালে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মতো মেগা প্লান্টের কাজে হাত দেন পৌর মেয়র মোহাম্মদ আব্দুস শুকুর। প্রজেক্টটি বাস্তবায়ন হলে সুপেয় পানি নিয়ে পৌরবাসীর আর কোনো সমস্যাই দেখা দিবে না। প্রায় 8.5 কোটি টাকা ব্যয় সাপেক্ষে এ প্রকল্পটি পৌরসভার ফতেপুর এলাকায় স্থাপন করা হয়। পরিকাঠামো উন্নয়ন ও পাইপলাইন স্থাপনের এই কাজটি পায় ঢাকার 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। 3টি গভীর নলকূপ সহ বর্তমানে এ কাজের প্রায় 90% কাজ শেষ হয়েছে। এই প্রজেক্টটা 2019 সালে এটা অ্যাপ্রুভ হয়েছে, প্রায় প্রাকলিত মূল্য প্রায় 8.5 কোটি টাকা। তো 8.5 কোটি টাকার ভিতরে এটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং পাইপ দুটাই ইনক্লুড, এবং দুইটার টেন্ডারটা আলাদা আলাদা ঠিকাদার এটা হয়েছে। দুটা ঠিকাদারই, এটা ঢাকাইয়া ঠিকাদার এবং বাইরে ঠিকাদার। আমাদের এই মেয়র মহোদয় এই প্রজেক্টটারে বাস্তবায়ন করার জন্য অনেক চেষ্টা তদবির করে আজকে এই পর্যায়ে শেষ পর্যন্ত উনি নিয়ে আসতে পেরেছেন। আমাদের পৌরসভার কাউন্সিলরও মেয়র মহোদয়কে সহযোগিতা করেছেন এই কাজটা বাস্তবায়নের জন্য। বিয়ানীবাজার পৌরসভার মেয়র এর অক্লান্ত পরিশ্রম ও সংশ্লিষ্টদের সর্বাত্মক সহযোগিতায় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টটি এ মাসেই উদ্বোধন হতে যাচ্ছে। শতভাগ পিউরিফাইড এ পানি বুয়ের টেস্টেও উত্তীর্ণ বলে জানান পৌরসভার নকশাকার আশরাফুল আলম। আমাদের যে এই কাজটার এতটাই অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয়েছে, বিয়ানীবাজারের যত পানির লাইনগুলো আছে, যতটাই পানি আছে, এটাতে পিউরিফাইড 100% পিউরিফাইড করা হয়েছে। এবং এটা এই এই কাজটা করার আগে এই প্রজেক্টের এটা গুরুত্বপূর্ণ 45 পৌরসভা প্রজেক্টের আন্ডারে প্রকল্প পরিচালক এটার একটা টেস্ট করেছিলেন আরেকটা প্রজেক্টের এই পানির জন্য। এটা বুয়েস টেস্টে এটা উত্তীর্ণ হয়েছে এবং খুবই ভালো মানের পানি এখানে আছে, যে পানি আমরা সহজে এটা খাবারতেও ব্যবহার করতে পারবো, আপনি রান্নাবান্নাতেও ব্যবহার করতে পারবো। খুবই মানে এটা খুবই ফ্রেশ একটা পানি। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য জায়গা নির্ধারণ করা, পৌর শহরের বিভিন্ন এলাকা দিয়ে পাইপলাইন সংযোগ, তা মোটেও সহজ ছিল না। শত কষ্ট অতিক্রম করে বর্তমানে এই উন্নয়নমূলক কাজটি পৌরবাসীর সামনে দৃশ্যমান হতে চলেছে। শুধুমাত্র হাউস কানেকশনের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে এ প্লান্ট। এই ট্রিটমেন্ট প্লান্টের আসলে জায়গা আমাদের অনেক কষ্ট করে সেটা ম্যানেজ করতে হয়েছে, এবং এই জায়গার রাস্তাটাও ছিল না, আমরা সেটি করেছি। এবং এই ট্রিটমেন্ট প্লান্টটি আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর থেকে এটা আমাদেরকে ফান্ড দেওয়া হয়েছে এবং সেখান থেকে করা, এবং আমাদের এই কাজটি শেষ পর্যায়ে আছে। আমাদের ওয়াটার ট্রিটমেন্টের ডিস্ট্রিবিউশনের জন্য আসলে 23 কিলোমিটার আমরা পেয়েছি এবং সেটা করেছি, কিন্তু আমাদের বিয়ানীবাজার পৌরসভাটি এত বড় আয়তন, 23 কিলোমিটার আসলে এনাফ না, এটা থেকে আমরা আরও বেশি আমাদের দরকার। তাই আমরা সব জায়গায় এটা দিয়ে টাচ করতে পারি নাই। আমরা এখন এটি প্রায় শেষ পর্যায়ে আমাদের কাজটি, এখন শুধু আমরা হাউস কানেকশনের জন্য আমরা কাজ শুরু করব, টেন্ডার করব, এবং আমাদের এই ট্রিটমেন্ট প্লান্টটি কার্যকর হয়ে গেলে মানুষ যখন এই পানি ব্যবহার করবে তখন বুঝবে যে এই প্লান্টটি আমাদের জন্য খুবই জরুরি ছিল এবং এটি সুপেয় পানির ব্যবস্থা আমরা করে দিতে পারবো। প্রাথমিক পর্যায়ে পানির জন্য 300 পরিবার আবেদন করতে পারবেন। ধীরে ধীরে পৌরসভার সকল নাগরিক এর অন্তর্ভুক্ত হবেন। প্লান্টটি চালু হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন বলেও জানান মেয়র। যারা হাউস কানেকশন নেবেন তারা সরকারের নিয়ম এবং পৌরসভার নিয়ম মেনেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে ফর্ম আছে, সেখানে ফর্ম নিয়ে নির্দিষ্ট ফিস দিয়ে হাউস কানেকশনের জন্য আবেদন করতে পারবেন, এবং আমরা তাদের যারা আবেদন করবেন তাদেরকে আমরা দেবো। প্রাথমিক পর্যায়ে আমরা প্রায় 300 পরিবারকে দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। পরবর্তী পর্যায়ে আমরা আরও বেশি করে দিতে পারবো। তাই আমি আশা করি যে আমাদের এই ট্রিটমেন্ট প্লান্টের সুফল আমাদের মানুষ পাবে, এবং এটি বাস্তবায়ন করতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে, এবং বিশেষ করে রাস্তার অভাবে আমরা সেই জায়গায় আমরা মালামাল নিতে খুব সমস্যায় পড়েছিলাম, বিদায় দেরি হয়েছে, নতুবা আমরা আরও 6 মাস আগে এটি কাজ সম্পন্ন করে আমরা মানুষকে পানির সুবিধা দিতে পারতাম।
ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে বিয়ানীবাজার পৌরবাসী দূষিত পানি থেকে মুক্ত হবে। এই প্রজেক্টটি বাস্তবায়নের ফলে শীঘ্রই পৌরসভার উন্নয়ন কাজের তালিকায় যোগ হচ্ছে নতুন একটি সম্ভাবনার। এম জসীমউদ্দিন, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।